নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি। প্রতিদিন বলে ভুল হবে, অনেকদিন পর আমি আজকে কিছু টিপস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি, এবং টিপসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর আমি তোমাদের জন্য এরকমই আজ থেকে আবার শুরু করলাম, প্রতিদিনই এরকম করে ভিডিও নিয়ে আসবো, তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, এই ধরনের ব্যাগগুলো যে আমাদের শপিং ব্যাগগুলো হয়, শপিং ব্যাগগুলো নিয়ে আসার পর আমরা কি করি, এগুলো কিন্তু ফেলেই দেই। তো এগুলো কিন্তু ফেলে দেই বা কোনো কিছু নেওয়া আনা নেওয়া করা হয় এগুলোর মধ্যে, এর থেকে কিন্তু বেশি কাজ করা হয় না। কিন্তু দেখো বন্ধুরা, এরকমই একটি ব্যাগ আমি এর আগে ব্যবহার করেছিলাম, তো সেরকমই আর একটি ব্যাগ আমি তোমাদের, সেই ব্যাগটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে এই ব্যাগটি। তো কীভাবে আমরা এই ব্যাগটি আমরা কিভাবে ব্যবহার করব চলো দেখে নেই। দেখো, এটার মধ্যে একটা ঢাকনা বসিয়ে তারপরে গোল গোল করে কেটে এটাকে কিন্তু আমরা একটা কাজে ইউজ করতে পারি। তো কি কাজে ইউজ করব বন্ধুরা, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি এটা কি কাজে ইউজ করছি। প্রথমে এরকম করে গোল করে বসিয়ে এরকম করে গোল গোল করে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এই কাজটা করে নিব। কেটে প্রথমে এরকম গোল গোল করে বসিয়ে নিচ্ছি, তারপরে এটাকে কেটে নেব। আর কেটে নিয়ে তারপরে কিন্তু এই জিনিসগুলো আমি গোল গোল যে হবে, আর সেই জিনিসগুলো কিন্তু আমি কাপড়গুলো কিন্তু ব্যবহার করব, মানে ব্যাগের টুকরোগুলোকে কিন্তু আমি ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার করা হয়ে গেছে, গোল গোল করে দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি এগুলো। এরকম করে কিন্তু সম্পূর্ণ ব্যাগে যে গোল গোল করে নিলাম, সম্পূর্ণটাই কিন্তু আমি কেটে নিব। আর এইভাবে কেটে নেওয়ার পর দেখো কত সুন্দর আমাদের জিনিস তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ব্যাগটাকেই কেটে নিলাম যতটুকু ছিল আর কি। তো এটা কিন্তু আমার অনেকগুলো হয়ে গেছে, অনেক দিন চলে যাবে এটা দিয়ে। তো কি কাজে ইউজ করবো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অনেক সময় কি হয়, নেল পালিশ আমাদের মেঝেতে বলো আর দেয়ালে বলো, বাচ্চারা কোনো সময় কিন্তু টাইলসে লাগিয়ে ফেলে বা পড়ে যায়, তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে বকাঝকা করি, তখন কিন্তু সেই নেল পালিশটা কীভাবে উঠাবো আমরা কিন্তু বুঝতে পারি না। তো বন্ধুরা দেখো, আজ তোমাদেরকে একটা ঘরোয়া জিনিস দিয়ে খুব সহজেই আমরা নেল পালিশটাকে উঠিয়ে দেখাচ্ছি। তো দেখো কী নিব, একটু চিনি নিয়ে নিব, এর মধ্যে একটু চিনি দিয়ে দিব, আর চিনি দিয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর দেখতেই পাচ্ছ যে টুকরো করে আমি ব্যাগের টুকরোগুলো করলাম, সেই টুকরোটা দিয়ে এখানে কিন্তু আমি ইউজ করছি। তো দেখো খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু উঠে গেল, খুব সহজে সুন্দরভাবে উঠে গেল। দেখতেই পাচ্ছ চিনির কালারটা কিন্তু একদম নেল পালিশের কালার হয়ে গেছে আর খুব সহজেই উঠেও গেল। আশা করি তোমাদের টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের ঘরে কি হয়, যখন আমরা চিনি বা এরকম ধরনের আচার বলো ঘি বলো রাখি, সেগুলোতে কিন্তু পোকা ধরে বা পিঁপড়ে ধরে, পিঁপড়ে ধরে খুব বিরক্ত করে। আর সেগুলো জিনিস পিঁপড়ে ধরলে কিন্তু সেই জিনিসটা খেতেও আমাদের ভালো লাগে না। তো সেই জিনিসটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে, দেখলে পরে ভালো লাগবে, পিঁপড়েও ধরবে না পোকাও ধরবে না, যে টিপসটি তোমাদের কাছে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এর জন্য কি করতে হবে, ভিনিগার নিয়ে নিতে হবে। ভিনিগার নিয়ে সামান্য পরিমাণ ভিনিগার নিব। আর এই যে দেখো, আমি একটু ব্যাগের টুকরোটা নিয়ে নিলাম, আর সেটার মধ্যে তোমরা চাইলে এখানে তুলো ব্যবহার করতে পারো। তো তুলো ব্যবহার করে দেখো বন্ধুরা, তুলো ব্যবহার, শুধু তুলোটাও তো কিনে নিয়ে আসতে অনেক টাকার দরকার হয়। তো সেই জিনিসটা যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের আর অনেক টাকা খরচ করতে হয় না। তো দেখো খুব সুন্দরভাবে আমরা এটা কিন্তু, এটা তুলোর সাহায্যে, মানে তুলোর পরিবর্তে এটা দিয়ে করে নিচ্ছি। তো এভাবে করে যদি আমরা একটু ভিনিগার লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটার মধ্যে আর পোকাও ধরবে না আর পিঁপড়েও ধরবে না। ভিনিগারের গন্ধে, যে ভিনিগারের যে এক্সট্রা একটা গন্ধ রয়েছে, সেই গন্ধে কিন্তু একদমই পোকা বলো পিঁপড়ে বলো একদমই এটার ধারে কাছেও আসতে পারবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই।
তো বন্ধুরা, আমরা বাড়িতে এমন কেউ নেই যে বাড়িতে কোনো বাড়িতে মোবাইল ব্যবহার করে না। প্রত্যেকের বাড়িতে মোবাইল রয়েছে, আর একটা জায়গা 3-4টে করে মোবাইল রয়েছে। তো প্রত্যেকে আমরা এরকম চার্জারগুলো ব্যবহার করি, আর চার্জারগুলো ব্যবহার করতে করতে কি হয় বন্ধুরা, চার্জারে এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটা কিন্তু ফেটে যায়। আর ফেটে গেলে কিন্তু তারগুলো বেরিয়ে গেলে কি হয়, এখানে কিন্তু শক লাগারও ভয় থাকে। তো আমরা যদি এরকম করে যখন নিয়ে আসবো কিনে, তারপরে যদি এরকম করে একটু সেলোটেপ লাগিয়ে দেই, তাহলে কিন্তু সেই শক লাগারও ভয় থাকবে না। আর বাচ্চা কাচ্চার থেকেও আমরা কিন্তু এটার থেকে কিন্তু বাচ্চা কাচ্চারাও একটু রেহাই পাবে। অনেক সময় হয় বাচ্চা কাচ্চারাও কিন্তু চার্জে বসায় বা মোবাইল চার্জারগুলো উপরে ঝোলানো থাকে, সেই চার্জারগুলো ধরে ফেলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই শক লাগারও ভয় থাকবে না, যদি এভাবে আমরা আগে থেকে একটু সেলোটেপগুলো লাগিয়ে রাখি। খুব সুন্দরভাবে সেলোটেপটা লাগিয়ে রাখলে, যদি আমরা এভাবে মজবুত করে লাগিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে, বোঝাও যাবে না। আর দেখো কত সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তো এইভাবে লাগিয়ে রাখলে আমরা বিপদমুক্তও থাকতে পারি। আশা করি তোমরা এই টিপসটি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা দেখো, আমাদের পায়ে যে অনেক সময় হয় কি, পায়ে কিন্তু কনির ডাবতে শুরু করে, অর্থাৎ কনির নিচের দিকে যেতে থাকে, আর তার ফলে কি হয়, কনির দিকটা ফুলে উঠে, ব্যথা হয়, প্রচণ্ড ঘা হয়ে যায়, এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো কি করবে তোমরা, যখন প্রথমেই একটু এরকমটা শুরু হবে, তখন যদি তোমরা একটা কাজ করো, তাহলে কিন্তু সেই ব্যথা থেকে তোমরা কিন্তু রেহাই পাবে, এবং কিন্তু আর কোনোদিনও এরকম কনির ব্যাপারটা আর কোনোদিনই হবে না। তো কি করতে হবে বন্ধুরা, এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য হারপিক নিতে হবে। একটু হারপিক নিয়ে তোমরা অনেকেই ভাবো যে হারপিক দিলে হয়তো স্কিন নষ্ট হবে, কিন্তু এখানে তো আমরা কয়েক সেকেন্ড রাখছি, তো কিচ্ছু হবে না। এখানে কয়েক সেকেন্ড এরকম যদি দিয়ে, তারপর কয়েক সেকেন্ড রেখে দিয়ে, কয়েক সেকেন্ড হয়তো 2-3 সেকেন্ড রেখে, তারপর যদি একটু ধুয়ে ফেলি, তাহলে দেখবে কি সুন্দরভাবে আমাদের যে কনির ব্যথাটা এগুলো কিন্তু চলে যাবে। এই কনের ব্যথার পিছনে কিন্তু আমাদের এক্সট্রা করে কিন্তু আর টাকা খরচ করতে হবে না, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা কাজটা সেরে নিতে পারবো। তো এইভাবে করলে কিন্তু আমাদের কনের ব্যথাটা একদমই সেরে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে এবং ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?